ভাতের মধ্যে ডিম ছেড়ে দিন। এভাবে একদিন রান্না করে দেখুন। শুরুতেই চুলা অন করে তার উপর প্যান বসিয়ে দেবেন। প্যান গরম হয়ে এলে এবারে তার ভেতর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে এলে এবারে তার ভেতর দেড় কাপ পরিমাণ চাল দিয়ে দেবেন। এক্ষেত্রে আমি বাড়িতে ব্যবহার করা রেগুলার রান্নার চাল ব্যবহার করেছি। চাল দেওয়ার পর একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়তে থাকবেন। এক্ষেত্রে চুলার তাপ মিডিয়াম রাখবেন। এভাবে করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এবারে তার ভেতরে দুই থেকে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন। এবারে তার ভেতরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবেন। তারপর কাঠি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা বসিয়ে দেবেন। এবারে আট থেকে দশ মিনিট অপেক্ষা করবেন। দশ মিনিট পর দেখবেন ভাত প্রায় হয়ে এসেছে। এবারে চুলা বন্ধ করে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন। এবার আপনার দরকার হবে একটি পাত্র এবং সেই সাথে দরকার হবে দুইটি ডিম। ডিম দুটিকে ভেঙে পাত্রের ভেতরে দিয়ে দেবেন। তারপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। এবার আপনার দরকার হবে একটি ম্যাগি মশলা। এটিকে কেটে ডিমের ভেতরে দিয়ে দেবেন। তারপর আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো শেষ হয়ে গেলে এটিকে দেখতে মোটামুটি এমনই লাগবে। ঢাকনা তুলতেই দেখবেন ভাত সম্পূর্ণ হয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে তার ভেতরে সমস্ত ডিমটুকু ঢেলে দেবেন। তারপর একটি হাতার সাহায্যে নাড়তে থাকবেন যতক্ষণ না ডিম ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তারপরে চুলা বন্ধ করে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবেন। এবার আপনার দরকার হবে একটি পেঁয়াজ। যথাসম্ভব ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রের মধ্যে তুলে নেবেন। এবার আপনার দরকার হবে দুই টুকরো রসুন। রসুনও যথাসম্ভব ছোট ছোট টুকরো করে কেটে পাত্রের ভেতরে তুলে নেবেন। এরপর দুইটি কাঁচামরিচ কেটে নেবেন। চার থেকে পাঁচটি বরবটি একটু বড় বড় করে কেটে নেবেন, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন সেভাবেই। সাথে একটু টমেটো কেটে কুচি কুচি করে তার ভেতরে দিয়ে নেবেন। সবশেষ এটিকে দেখতে মোটামুটি এমনই লাগবে। এবারে চুলা অন করে তার উপর প্যান বসিয়ে দেবেন। প্যান গরম হয়ে এলে এবারে তার ভেতর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে এলে এবারে তার ভেতরে কেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবেন। তারপর একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়তে থাকবেন। মোটামুটি দুই থেকে তিন মিনিট এভাবে নাড়তে থাকবেন। তারপর ঢাকনা বসিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করবেন। তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দুই চামচ সয়া সস দিয়ে দেবেন। এরপর একটু নেড়ে চেড়ে তার ভেতরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ টমেটো সস। তারপর একটু নেড়ে চেড়ে তুলে নেবেন। এটিকে আপনারা সরাসরি ভাতের সাথে খেতে পারেন অথবা ভাতের সাথে মিক্স করে নিতে পারেন। আমি এখানে ভাতের সাথে মিক্স করে নিয়েছি। সবশেষ এটিকে দেখতে সত্যি খুবই দারুণ লাগছে। এটা দেখতে যতটা বেশি সুন্দর, এটি খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। এটি এতটাই সুস্বাদু যে এটা একবার খাওয়ার পর আপনি বারবার খেতে চাইবেন আর কোনো দিনও রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কুকিং আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।